করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বলিউডের মধ্যে বর্তমান প্রজন্মের ট্যালেন্টেড অভিনেত্রী আলিয়া ভাটের গত পনেরোই মার্চ জন্মদিন ছিল তার জন্য স্পেশাল বার্থডে পার্টির প্ল্যান করেছিল বয়ফ্রেন্ড রণবীর কাপুর এবং কাপুর খানদানে অন্যান্য সদস্যরা তবে আচমকাই রণবীরের কোভিড রিপোর্ট পজিটিভ আসায় পিছিয়ে যায় আলিয়া জন্মদিনের সেলিব্রেশন অন্যদিকে এই প্রথম আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে একসঙ্গে দেখা যাবে বাঙালি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ছবিতে জানা গিয়েছে ছবির শ্যুটিংয়ে এখনও কিছুটা বাকি তবে রণবীর করোনায় আক্রান্ত হওয়ার জন্য শুটিং পিছিয়ে গিয়েছে অন্যদিকে গাঙ্গুবাইয়ের শ্যুটিংও আপাতত বন্ধ গাঙ্গুবাইয়ের গোটা টিমের কোভিড টেস্ট করানো হয়েছে এবার খবর করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট যদিও কিছুদিন আগে তার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল আলিয়ার বয়ফ্রেন্ড রণবীর কাপুর কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন তারপর খবর এসেছিল বলিউডের পরিচালক সঞ্জয় লীলা বনসালিও কোভিডে আক্রান্ত হয়েছেন পরিচালকের সঙ্গে গাঙ্গুবাই কাথিয়াবাড়ি শুটিং করছিলেন আলিয়া সঞ্জয়ের করোনা আক্রান্তে খবর পাওয়ার পরই কোভিড টেস্ট করেন অভিনেত্রী তবে সেই সময় আলিয়া রিপোর্ট এসেছিল নেগেটিভ সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লেখেন ইতিমধ্যে নিজেকে আইসোলেট করে ফেলেছি বাড়িতে আইসোলেশনে রয়েছি নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন